নবান্ন উপলক্ষে কার্তিক পুজো দেব আরাধনা করা হয় এই তারাপীঠ তীর্থগুলি, কারণ আমরা নবান্ন বলতে বুঝি মা অন্নপূর্ণা, সেখানে দেবী মূর্তি হয়, কিন্তু আমাদের মা তারা এখানে অনুষ্ঠান, তিনি সর্বদেবী রূপে এখানে পূজিত হন, তাই আমাদের এখানে কোনো দেবী মূর্তির প্রচলন নাই। তাই যেহেতু সারা বছর তারাপীঠে কোনো দেবী মূর্তির পূজা হয় না, মায়ের ওপরে কিন্তু সমস্ত পুজো হয়, দেবী সরস্বতী, লক্ষ্মী, জগধাত্রী, মা দুর্গা, মা কালী, তাই নবান্ন উপলক্ষে কার্তিক পুজো এক ভিন্ন ধরনের উৎসব। তাই এই উৎসবে গোটা তারাপীঠবাসী, তারাপীঠ সহ বিভিন্ন যে অঞ্চল আছে, এই উৎসবে আমরা আনন্দ করি, উপভোগ করি, কারণ দুর্গা পুজো, কালী পুজো সবাইকে বাইরে যেতে হয়, মাকে পুজো দিয়ে সবাই বাইরে যায়, কিন্তু এই উৎসবে পুরো তারাপীঠবাসী কিন্তু মায়ের কাছে থাকে, আমরা দেব সেনাপতি কার্তিকের পুজো অর্চনা করি। তাই এই উপলক্ষে চার পাঁচ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান থাকে পুজো মণ্ডলে, কারণ শুধু একটা পুজো এখানে নয়, প্রায় পাঁচ সাতটা বড় বড় পুজো হয়, তার মধ্যে অন্যতম পুজো হচ্ছে আমাদের মিলন সংঘ তারামাতার সেবায় সঙ্গে নবান্ন উপলক্ষে কার্তিক পুজো, যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তার আজকে নবান্ন উৎসবে কিছুক্ষণ আগে কার্তিক পুজো মানে পুজো শুরু হয়েছে, সে পুজো এখন শেষ হয়েছে, আজকে প্রথম দিন, এটা তিন চার দিন ধরে থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, গরিব মানুষদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্নভোগ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা রেখেছি। আর সব থেকে বড় জিনিস, করোনা আহের পর এই প্রথম মানুষের মুখে চোখে আনন্দে আনন্দ ধরা পড়ছে, তাই সন্ধে হতে হতে ব্যাপক ভক্তের দল নামবে, তার জন্য আমাদের যে কার্তিক পুজো যে কমিটি আছে সভাপতি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী, বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।